নমস্কার ভিউয়ার, স্বাগতম জানাই আপনাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডিজে। আমি দিব্যেন্দু, আজ আমার সামনে উপস্থিত হয়েছি নতুন একটা আপডেটের ভিডিও নিয়ে। এখানে আমরা দেখতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নতুন একটা প্রকল্প কিন্তু এখানে লঞ্চ হয়ে গেল। তো আজকে আমরা এই ভিডিওতে সেই পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পটি নিয়ে আলোচনা করব। তো এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রকল্পটির নাম রয়েছে জল স্বপ্ন প্রকল্প। অনেকেই হয়তো এই নাম শুনে বুঝতে পারছেন এই প্রকল্পটা জল নিয়ে। আপনারা ঠিকই ধরেছেন, এই প্রকল্পটা শুধুমাত্র বিশুদ্ধ পানীয় জল নিয়ে। পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত গ্রাম অঞ্চলের মানুষরা পরিশোধিত পানীয় জল পায় না, পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে পরিশোধিত পানীয় জল সরবরাহ করবে। এবং এই জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে গ্রামের যেসব বেকার যুবক যুবতীরা আছো তাদেরকে কিন্তু চাকরি দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। তো এই এই প্রকল্পে কি বলা আছে বা এই প্রকল্পে মমতা ব্যানার্জি মহাশয় কী ঘোষণা করেছেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তাই ভিডিওটি স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি এই চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো বেশি সময় নষ্ট করে চলো, ভিডিওটা শুরু করা যাক। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে আমরা নিউজটা ওপেন করে নিয়েছি। তো এখানে অ্যাট ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিই এই নিউজটা কোথায় আপলোড হয়েছে। এই নিউজটা দেখতে পারো News18 বাংলা, যে বাংলা নিউজ চ্যানেল, সেই নিউজ চ্যানেলের অফিসিয়াল পেজে কিন্তু এই নিউজটাকে আপলোড করা হয়েছে। তো এখানে দেখতে পারো গ্রামীণ এলাকায় সমস্ত বাড়িতে পরিশোধিত পানীয় জল, জল স্বপ্ন প্রকল্পের ঘোষণা মমতার। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় নবান্ন থেকে কিন্তু এই জল স্বপ্ন প্রকল্পটা ঘোষণা করেছে। আগামী 5 বছরের মধ্যে রাজ্যের গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে পরিশোধিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে। এর জন্য 58,000 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। এই দিন নবান্নে জল স্বপ্ন নামে এই প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়। এর ফলে 2 কোটি পরিবার উপকৃত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই প্রকল্পে কিন্তু 58,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে। যেসব গ্রাম অঞ্চলে মানুষ, একদম রুরাল অঞ্চলে মানুষ পরিশোধিত পানীয় জল পায় না, তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু পরিশোধিত পানীয় জল অর্থাৎ খাবারের জল কিন্তু এখানে সরবরাহ করবে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেহেতু 2 কোটি পরিবারের কাছে পাইপলাইন বসিয়ে পরিশোধিত জল পৌঁছানোর ব্যবস্থা করা হবে, তাই এই প্রকল্পের কাজ শেষ হতে 5 বছরের সময়সীমা ধার্য করা হয়েছে। অর্থাৎ 5 বছরের মধ্যে কিন্তু এই প্রকল্প কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এখানে দেখতে পাবো বেশ কয়েকটি পর্যায়ে রাজ্য জুড়ে এই কাজ শেষ করা হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প শেষ করবে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ 2021 সাল অর্থাৎ 5 বছরের মধ্যে কিন্তু এই প্রকল্প শেষ করে ফেলবে, এখানে সেরকমই বলা আছে। এখানে 2 কোটি পরিবার কিন্তু এখানে উপকৃত হতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ এই যে জল স্বপ্ন প্রকল্পটা আছে, এই জল স্বপ্ন প্রকল্পটা কিন্তু বাড়ি বাড়ি যাদের পানীয় জলের কল নেই, বিশুদ্ধ পানীয় জলের কল নেই, তাদেরকে বিশুদ্ধ পানীয় জলের কল বসিয়ে সেখানে তাদেরকে পানীয় জল সরবরাহ করবে পশ্চিমবঙ্গ সরকার। এখানে দেখে নিন মুখ্যমন্ত্রী বলেন জলের আর এক নাম জীবন, জল জল ধরো জল ভরো প্রকল্পে আমরা খুবই ভালো কাজ করছি। এই প্রকল্পে কাজ শেষ হলে মা বোনদের আরও দূর থেকে জল টেনে আনতে হবে না। অর্থাৎ যেসব গ্রাম অঞ্চলে মানুষ, যেখানে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, সড়কগ্রস্ত হয়নি, সেই সব অঞ্চলে অনেক অনেক জায়গা আছে যে গ্রামের মা বোনেদেরকে কিন্তু অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয়। তাই তাদেরকে দূর থেকে যদি জল আর না আনতে হয় তার জন্য এই পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ। এখান থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন 58,000 কোটি টাকা এই প্রকল্পে কাজ করতে গিয়ে গ্রামীণ এলাকায় প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। অর্থাৎ 58,000 কোটি টাকা কিন্তু এখানে বরাদ্দ করেছে এই প্রকল্পের জন্য। এই প্রকল্প আসার ফলে গ্রাম অঞ্চলে প্রচুর বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাবে। তো বলে দিই এই প্রকল্পে কীভাবে কর্মসংস্থান পাবে। এই প্রকল্পে হয়তো এই প্রকল্পটা বসানোর জন্য কোনো সরকার তাদেরকে টেন্ডার দেবে বা এটাকে মেনটেন্যান্স করার জন্য কোনো গ্রাম অঞ্চলের ছেলে বা মেয়েদেরকে কিন্তু এখানে নেওয়া হতে পারে। তো সেই রকমই বলেছে কর্মসংস্থান তৈরি হবে, এরপরে প্রচুর ছেলে মেয়ে চাকরির সুযোগ পাবে, গ্রাম অঞ্চলে ব্যাপক আর্থিক ও সামাজিক উন্নয়ন হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে এক তো সমস্ত পরিবার পানীয় জল পাচ্ছে বিশুদ্ধ, এবং তার সঙ্গে সঙ্গে গ্রামের যেসব বেকার যুবক যুবতীরা আছো তারা কিন্তু এখান থেকে কর্মসংস্থান লাভ করবে, এরকমটাই ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়। তো নেক্সট আমাদের নজর থাকবে এই প্রকল্প কবে অফিসিয়ালিভাবে কিছু আপলোড হচ্ছে বা কবে কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। সমস্ত কিছু যখন ডিটেলস কোনো অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তখনই কিন্তু তোমরা এই চ্যানেলের থ্রু আপডেট পেয়ে যাবে। তাই এই চ্যানেলকে তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। যখনই এই রিলেটেড বা অন্য কোনো জব রিলেটেড কোনো আপডেট থাকবে তখনই তোমরা এই চ্যানেলের থ্রু আপডেট পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি শেয়ার করার মতো হয় ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। জয় হিন্দ, জয় ভারত।